তাহলে আপনি ওই যে বলছেন একটু ইয়ে করছিলেন, তো আমি তো পাইনি। বাইরেও আমার একটা লোক লাগবে সাহায্য করার জন্য, একটু স্পেসিফিক লাগবে যেন আমার সাথে থাকে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে ওই বিল্ডিংয়ের চতুর্থ তলায় একটি ভিওআইপি সেট আপ রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা দল এবং র্যাবের একটি আভিযানিক দল সাথে বিটিআরসির টেলিযোগাযোগ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা এখানে একটি অভিযান পরিচালনা করি আজকে বিকাল তিনটায়। আমরা অভিযান পরিচালনাকালে আমরা শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যিনি এখানে কেয়ারটেকার অবস্থায় ছিলেন। আমরা জানতে পারি যে এই সেট আপটির মালিক হচ্ছেন মিস্টার আলী নামে একজন, যিনি সৌদি আরব প্রবাসী। এখানে আমরা অভিযান চালিয়ে যে ভিওআইপি সেট আপ পেয়েছি এটার আনুমানিক মূল্য 25 লক্ষ টাকা, এবং আমরা আরও জেনেছি যে এই যে সেট আপটি ছিল এই সেট আপের মাধ্যমে প্রতি অ্যাট এ টাইম 160টি কল টার্মিনেশন করা যায়, এবং আমরা বিটিআরসি যে অভিজ্ঞ অফিসার আমাদের কাছে ছিলেন তার মাধ্যমে আমরা জেনেছি এই সেট আপ ব্যবহার করে এক বছরে সরকারকে 5 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এবং আমরা জেনেছি যে এই সেট আপটি প্রায় 1.5 বছর যাবৎ চলমান ছিল, এবং এই সেট আপটি চালানোর জন্য 4 জন কর্মচারী ছিলেন, একজন 2 জন সার্ভারে ম্যান করতেন, একজন ছিলেন আপনার সিমে ফ্লেক্সি লোড করতেন, আর একজন কেয়ারটেকার হিসেবে আমরা তাকে এখানে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের এই যে ভিওআইপি বিরোধী যে গ্রেফতার অভিযান এটা চলমান থাকে। আমরা আপনাকে বলেছি যে আমরা যে এটার যে মালিক হিসেবে যাকে পেয়েছি উনি হচ্ছেন মিস্টার আলী, উনি হচ্ছেন এখন সৌদি আরবে আছেন, উনি সৌদি আরবেই থাকেন, এবং সেখান থেকে তিনি সার্ভারের মাধ্যমে এটা মনিটর করছেন। এবং সেখানে এটা আমরা টার্মিনেশন সার্ভার পেয়েছি, এখানে এখানে কল টার্মিনেশন হচ্ছিল, এবং এই যে কলগুলো আসছিল অধিকাংশই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এবং সৌদি আরব কেন্দ্রিক, এবং টাকা পয়সার লেনদেন পুরাটাই সৌদি আরবে হতো। এখানে যারা কেয়ারটেকার সহ এমপ্লয়ি ছিল এদেরকে শুধু বেতন দেওয়া হতো মেনটেন করার জন্য। ওদের বিরুদ্ধে অলরেডি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের যে আইন, এই আইন অনুযায়ী এদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন আছে, এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চক্র জি, এখানে যে 2 জন টেকনিক্যাল লোক ছিলেন এবং একজন যেটা বলেছি যে ফ্লেক্সি লোডে টাকা ভরতেন, ওনাদের 2 জনকেও আমরা খুঁজছি, এদেরকে পেলে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো।